বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সেরা পাঁচ অ্যাকশন হিরো, এবং এটা 70-80 দশকে। আমি টোটাল হোল বাংলা চলচ্চিত্র নিয়ে অ্যানালিসিস করছি না, এটা আমি কথা বলবো যে 70 এবং 80 দশকে কোন পাঁচজন হিরো টপে ছিল এবং লিস্টটা এক্স্যাক্টলি কীরকম, কে পাঁচে, কে চারে, কে তিনে, কে দুয়ে, কে একে। আজকের ভিডিওটা হবে এইভাবে, এবং আমি চুলছেঁড়া বিশ্লেষণ করবো, আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে, আমার জায়গার থেকে আমি অ্যানালাইসিস করবো, এবং কে কেন কার থেকে কীভাবে এগিয়ে এটা আপনারা জানতে পারবেন এই ভিডিওর মধ্য দিয়ে। এবং তর্ক বিতর্ক থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি ডেফিনেটলি আমার জায়গা যদি সাচ্চা হয় আমি রিপ্লাই দিয়ে আপনাদেরকে এটা প্রুভ করার চেষ্টা করবো। তো ভিডিওটি অত্যন্ত স্পেশাল হবে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা করলাম আপনাদের মূল্যবান কমেন্টের। অ্যাকশন প্রত্যেকটা ইন্ডাস্ট্রির জন্য একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রিতে মাস ফিল্মের একটা অন্যরকম জায়গা। যেসব তারকারা মাস ফিল্ম দিয়ে আমাদের সিনেমাকে একটা অন্য জায়গায়, অন্য লেভেলে নিয়ে গেছে, তাদেরকে আমরা সবসময় শ্রদ্ধাভরে স্মরণ করি। যাই হোক, 70 এবং 80 দশক নিয়ে আমি কথা বলবো, যেসব হিরোরা শুধুমাত্র 70-80 দশকে বেঙ্গলি ফিল্মকে নন্দিত করেছে অ্যাকশন দিয়ে। তো সেই পাঁচজনে এক্স্যাক্টলি 5 নম্বরে আমি যাকে রেখেছি, হি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি নায়করাজ রাজ্জাক। আপনি এখন বলবেন তিনি তো সোশ্যাল ড্রামা ফিল্ম করতো বা তিনি রোমান্টিক হিরো, তাহলে কেন অ্যাকশন হিসেবে আমরা তাকে রেখেছি? তো নায়করাজ রাজ্জাক এমন একজন নায়ক যে এদেশে সব দ্বারা সফল, যদি আপনি একজনকে বেছে নেন তাহলে তিনি নায়করাজ রাজ্জাক। এবং পরবর্তীতে তারপরে ইলিয়াস কাঞ্চন এসেছে, যারা সব দ্বারা সফল, এবং এত সফল সব দ্বারা বেঙ্গলি সিনেমার ইতিহাসে আর কেউ আসেনি। তো আপনি কি ভাবছেন যে শুধু অনন্ত প্রেম বা নীল আকাশের নিচে এরকম রকম ফিল্মে আমরা তাকে দেখছি? না, আমরা তাকে দেখেছি রংবাজের মতো ফিল্মে, যেখানে অ্যাকশান দিয়ে রীতিমতো তাক লাগিয়ে তার সেই সিগারেট ধরানো যে একটা অ্যাকশান, যে একটা অভিব্যক্তি, আওয়ারের মতো ফিল্মে আমরা তাকে দেখেছি, আমরা জিঞ্জিরের মতো ফিল্মে আমরা তাকে দেখেছি। মূলত আপনি যদি দেখেন যে নায়করাজ রাজ্জাকের ফিল্ম গ্র্যাপটা যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে কিন্তু এখানে শুধুমাত্র কিন্তু আপনি কখনোই কিন্তু তাকে রোমান্টিক বা সোশ্যাল ড্রামাটিক ফিল্মে কিন্তু সীমাবদ্ধ দেখবেন না। তিনি যদিও অ্যাকশান সিনেমাতে তার থেকে অনেক বড় বড় তারকা ছিল শুধু অ্যাকশানে, কিন্তু সব দিক মিলিয়ে তিনি নাম্বার 1 ছিলেন। এবং অ্যাকশান সিনেমার লিস্টে কিন্তু আমরা তাকে, হিরোর লিস্টে কিন্তু আমরা তাকে 5 নম্বরে রেখেছি। এবার আমরা 4 নম্বরে 70-80 দশকে যে হিরোকে নিয়ে কথা বলবো অ্যাকশান সিনেমাতে, হি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার উজ্জ্বল। তাকে নিয়ে আমরা অলরেডি কথা বলেছি, তার স্ট্রাগলিংয়ের গল্প যদি আপনি শোনেন, যে একটা টাইমে তিনি যখন রোমান্টিক ফিল্ম করতে করতে একটা টাইমে তার সড়ক দুর্ঘটনা হলো, তিনি তখন ডিরেক্টর প্রডিউসাররা তাকে ফার্স্ট লিড হিসেবে কাজ করতে চাইতো না, তিনি সেকেন্ড লিড করতো, তখন তার জেদ তিনি রীতিমতো প্রডিউস করলেন অ্যাকশান সিনেমা, এবং মমতাজ আলীর সঙ্গে মিটিং করে তার নালিশ যখন বিশাল বড় সাকসেসফুল হলো, এবং তারপরে নসিব, এটা একটা ইতিহাস সৃষ্টিকারী ফিল্ম, এবং এক নসিব দিয়ে তিনি মেগাস্টার ট্যাগ পেলেন। এবং এরপরে তিনি যতদিন ছিলেন তিনি অ্যাকশান সিনেমা দিয়ে কিন্তু অডিয়েন্সদের কিন্তু তিনি তাক লাগিয়ে রাখতেন, এবং সর্বশেষ আমরা তার দুই ভাইয়ের যুদ্ধ সিনেমাতে তার দুর্ধর্ষ রকমের অ্যাকশান দেখেছি। এবং মূলত তিনি একজন অ্যাকশান সিনেমার একাধারে তিনি একজন অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ এ হিরো, এবং বেঙ্গলি সিনেমার ইতিহাসে আমরা অ্যাকশান হিরো হিসেবে কিন্তু তাকে আমরা 4 নম্বরে রেখেছি 70-80 দশক। এবার আমরা চলে যাব 3 নম্বরে, এক্স্যাক্টলি কে, হি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি অ্যাকশান কিং জসিম। এখন আপনি বলবেন যে আমরা কেন তাকে 70-80 দশকে আমরা তাকে 3 নম্বর হিরো হিসেবে রেখেছি? দেখেন, তিনি হিরো হিসেবে কিন্তু তিনি জার্নি প্রপার শুরু করেন mid-80s, 70 দশকে তিনি ভিলেনে নাম্বার 1, বাট সেটা তিনি ভিলেন হিসেবে অ্যাকশানে। কিন্তু এরপরে যখন আশির দশকের mid-80s থেকে তিনি মূলত শুরু করলেন তার অ্যাকশান সিনেমা, অ্যাকশান জামানা, এবং তিনি অ্যাকশানে তিনি আসল বাজিটা কিন্তু মারে পরের দশকে 80s, তিনি অ্যাকশানে কিন্তু ওই লেভেলের কামাল, মানে নাম্বার 1 ওরকম তিনি ছিলেন না। এটা নিয়ে আমরা অ্যাকশান যখন ধাপে ধাপে আমরা আলোচনা করবো, যেহেতু আমরা সঠিক সুন্দর ব্যাপার আপনাদেরকে প্রোভাইড করবো এটাই। যাই হোক, জসিমের নিজস্ব জ্যামস গ্রুপ ছিল, তারা সিনেমার অ্যাকশান ডিরেকশনের দায়িত্বে থাকতো এবং তারা অনেক ভালো ভালো সিনেমার সাক্ষী। তো জসিমকে আমরা দেখলাম সেলিম জাভেদের মতো ফিল্ম, যেটাতে মেবি সোহেল রানার সঙ্গে ছিল, এবং 80s তার 80s দশকে তার ভাইজান, তো যেসব ফিল্মে অন্যরকম সোশ্যাল গল্পের পাশাপাশি তার অ্যাকশান যোগ করে দেওয়া হতো, অন্যরকম একটা ব্যাপার ছিল। ভিলেন থেকে সদ্য তিনি যখন, বা তার প্রত্যেকটা ফিল্মে আপনি যে ফিল্ম বলেন না কেন, তার প্রত্যেক আদিল সহ তার যে ফিল্মগুলো ছিল হুশিয়ার, মানে অ্যাকশান ধর্মী যে একটা ব্যাপার, অ্যাকশানকে তিনি এমনভাবে বড় পর্দায় দেখাতেন যেটা অডিয়েন্সের ভালো লাগতো। একটা টাইম বলা হতো যে জসিমের খুশি। যাই হোক, স্টারডম, জনপ্রিয়তা, সব কিছু হিসাব করলে আপনি 70-80 দশকে তার প্রাপ্তি যদি বলেন, তো অ্যাকশান হিরো হিসেবে, শুধুমাত্র হিরো হিসেবে, তো আমার দৃষ্টিতে তিনি কিন্তু 3 নম্বরেই
ছিলেন আমার মনে, আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে। এবার আমরা চলে যাবো দুই নম্বরে। এক্স্যাক্টলি কে দুই নম্বরে? এমন একজন হিরো 70-80 দশকে, তো তাকে নিয়ে এক্সপ্লেন করার কিচ্ছু নেই। তাকে নিয়ে আমরা যত এক্সপ্লেন করবো তত কিন্তু কম হবে। তার নাম ওয়াসিম। একটা টাইমে বলা হতো যে তরবারি হাতে তিনি যখন আসতেন রীতিমতো কয়েন ছুঁড়ে মারত অডিয়েন্সরা স্ক্রিনে। এবং আপনি একটা ব্যাপার জানলে অবাক হবেন যে তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। 1975 থেকে 1985 এই 10 বছর তার আশেপাশেও কেউ ছিল না পোশাকিদারের অ্যাকশন ফিল্মে। তার স্টারডম আলাদা লেভেলের ছিল। ওই টাইমে নায়করা রাজ্জাককে যে দুজন হিরো বিট করতো স্টারডম জনপ্রিয়তায়, তাদের ভিতর একজন কিন্তু ওয়াসিম। এবং ওয়াসিম মানে বিশাল বড় বাজেট, ইবনে মিজান, দেওয়ান নজরুল। ওয়াসিম মানে একটা দোষ দুশ্মন, একটা ইতিহাস সৃষ্টিকারী ফিল্ম, একটা আসামি হাজির, যেখানে জসীমের সঙ্গে তার ফাইটের যে সিকুয়েন্স, যেটা দেখতে অডিয়েন্স রীতিমতো হলের গেটও ভেঙে ফেলার ইতিহাস আছে তার। তো ওয়াসিম মানে লার্জার দ্যান লাইফ, ওয়াসিম মানে অ্যাকশন হিরো। শাবানার সঙ্গে, অঞ্জু ঘোষের সঙ্গে তার এক একটা ফিল্ম, সওদাগর, তার বাপ অচিন দেশের রূপনগরের রাজকন্যা, এরকম অনেকগুলো ফিল্ম আপনি দেখবেন যে ফোক ফ্যান্টাসি অ্যাকশন। এই মুহূর্তে আমার তার সবগুলো ফিল্মের পদ্মাবত, এই মুহূর্তে আমার সবগুলো ফিল্মের নাম মনে পড়ছে না। তো পোশাকি ধারার অ্যাকশন ফিল্মে কিন্তু তিনি একটা অন্যরকম একটা ব্যাপার তিনি কিন্তু ক্রিয়েট করে ফেলেছেন। তার যে জায়গাটা তিনি আনপ্যারালাল পোশাকি ধারায়, পোশাকি অ্যাকশন, ঘোড়া, তলোয়ার, লার্জার দ্যান লাইফ, ইবনে মিজান, দেওয়ান নজরুল, তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো তিনি তার জায়গায় ছিলেন আনপ্যারালাল। এই কারণে আমরা কিন্তু হোল 70s 80s হিসাব করে কিন্তু আমরা রেখেছি তাকে দুই নম্বরে। এবার আমরা কথা বলবো এক নম্বরে কাকে রেখেছি এবং কীভাবে রেখেছি। এটা তিনি ড্যাশিং হিরো, তিনি সোহেল রানা। এবং 70-80 দশকে আমার বিভিন্ন অ্যানালাইসিসে মনে হয় তিনি নাম্বার ওয়ান। এবং ওরা 11 জন, একটা ইতিহাস সৃষ্টিকারী ফিল্ম যা দিয়ে তার এন্ট্রি হলো। এবং সোহেল রানা কেন সবসময় আলাদা, অত্যন্ত স্পেশাল, আমি তার ক্যারিয়ারটা নিয়ে, আমি তার ক্যারিয়ার গ্রাফ নিয়ে আমি অ্যানালাইসিস করে দেখেছি যে তার সিনেমার যে কালেকশন রীতিমতো অবাক করে দেওয়ার মতো কালেকশন দিত তার যে সিনেমাগুলোর যে বিজনেস ওই টাইমে, আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তার জনি, চ্যালেঞ্জ, মানে বিশাল বড় বড় কাস্টিংয়ের ফিল্ম কিন্তু তার, বিশাল বড় বড় কাস্টিং, বড় বড় বাজেট এবং দোষ দুশ্মন তার যে ক্যারেক্টারটা। এবং এদেশে অ্যাকশন ধারায় যত নায়ক জনপ্রিয় হয়েছে তাদের ভিতর সোহেল রানা অন্যতম। এবং লাস্ট দিক অবধি তার ভিতর তার মতো কিন্তু একমাত্র জসীম ছাড়া অন্য অ্যাকশন হিরোরা কিন্তু লাস্ট দিক অবধি তার মতো ধরে রাখতে পারেনি। তিনি বিভিন্নভাবে সোশ্যাল অ্যাকশনের পাশাপাশি মার্শাল আর্ট অ্যাকশন বা কখনো কমান্ডারের মতো ফিল্ম, মানে তার ক্যারিয়ার ভেরিয়েটেড একজন, মানে তিনি আনডাউটলি অন্য লেভেলের হিরো। এবং কেন আমি তাকে নাম্বার ওয়ানে রেখেছি স্টারডম জনপ্রিয়তায়? অবশ্যই তিনি টপ 3-4 জনের ভিতর 70s 80s। এবং আরেকটা ব্যাপার যে তার ভয়েস আপনি যদি দেখেন, তার চোখে মুখের যে একটা ব্যাপার, এটা পুরো দস্তুরভাবে মনে হয় যেন অ্যাকশনের জন্যই তার জন্ম। এবং পত্রপত্রিকাতে কিন্তু তখন বড় করে কিন্তু লেখা আসতো, আপনারা দেখলে অবাক হবেন যে ওই টাইমে জসীম বা তার ভাই অন্যান্য যত অ্যাকশন হিরো আছে সবার থেকে তার ডিফারেন্স এই জায়গায় যে তার তাকানো, তার কথা বলা, তার লুক, ড্যাশিং হিরো টাইটেলটা কিন্তু অত সহজে কিন্তু পাওয়া যায় না। এবং যে টাইটেলটা তিনি পেয়েছিলেন, বলা হয় তাকে যে পত্রিকাতে এরকম আসতো যে সোহেল রানা যখন তার প্রতিপক্ষের দিকে তাকাতেন, ভিলেনের দিকে, তখন মনে হতো যে বাঘ শিকার ধরার জন্য তাকিয়ে আছে। এরকমই অ্যাট্রাকটিভ তার তাকানো ছিল, তার কথা বলা, তার অঙ্গভঙ্গিমা, তার পা থেকে মাথা অবধি। তো ড্যাশিং হিরো এমনিতেই টাইটেল তিনি পায় না। এবং আমি 70s 80s হিসাব করে দেখলাম যে আপনি যদি টোটাল অ্যাকশন যদি আপনি হিসাব করেন, যেহেতু পোশাকি ধারার অ্যাকশনের সঙ্গে আমরা অতটা পরিচিত নয় যতটা সোশ্যাল অ্যাকশন হিরোদের সাথে, তো সেই হিসেবে আমি কিন্তু ওয়াসিমের থেকে কিন্তু আমি এগিয়ে রেখেছি সোহেল রানাকে। কারণ সোহেল রানা স্মার্ট, সোশ্যাল ফিল্ম করতো, ডেফিনেটলি জনপ্রিয়তায় দুজন সমানই ছিলেন, সোহেল রানা, ওয়াসিম, তারা নায়ক রাজ্জাকের কাছাকাছি ছিল তখন। যাই হোক, এক্স্যাক্টলি বেঙ্গলি ফিল্মের ইতিহাসে সেরা 5 জন অ্যাকশন হিরো এক্স্যাক্টলি 70 এবং 80 দশকে কারা, তো তাদের নিয়ে ছিল আজকের আয়োজন। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং আপনাদের এই টপিক্সের উপর আরও কী কী মতামত, আপনাদেরও তো ডাউট থাকতে পারে, আপনারা সেটা কমেন্টস করে জানান। আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে আমিও সেটা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, যে আমার মতামত, আপনাদের মতামত। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার জানিয়ে দেবেন। আপনাদের মূল্যবান মতামতটি আমি অপেক্ষা করলাম আপনাদের মূল্যবান কমেন্টের, আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, যে আমার
মতামত, আপনাদের মতামত, যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন। আপনাদের মূল্যবান মতামতটি আমি অপেক্ষা করলাম। আপনাদের মূল্য